वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। प्रिय व्यूअर्स एवं बांग्लादेशेर जो तो मुमिन मुसलमान आछेन आपनारा सबाई एई भिडियोटा ख्याल करबेन। बड़ दुख लागे, बोझा जाए जेमन आसमान भांगिया माथा फरे एगुला शुनले जे अवस्था लागछे बांग्लादेशेर मध्ये। भिडियोटा आपनारा सबाई देखबेन एवं शुनबेन कि अवस्था चलछे बांग्लादेशेर मध्ये। হিন্দু খ্রিস্টানও আজ পর্যন্ত এ ধরনের কাজ করে নাই যে মসজিদ ভাঙ্গিয়ে হারি খেলার মাঠ বানাইব। এ ধরনের ইতিহাস হিন্দুর কাছে কখনো পাওয়া যায় নাই, হিন্দুর কাছে পাওয়া যায় নাই যে মসজিদ ভাঙ্গিয়ে হারি খেলার মাঠ বানাইব, অথবা খ্রিস্টানও এই ধরনের কোনো কাজ করে নাই। যে অবস্থা বাংলাদেশের মধ্যে চলতে আছে এখন, আপনারা একটা ভিডিও দেখবেন ভালো করে এটা খেয়াল করবেন যে একটি মসজিদ কমপক্ষে 400-450 মানুষের ডেইলি নামাজ পড়ে এই মসজিদের মধ্যে। এই মসজিদটা ভেঙে তারা চাইছে যে কী করবো, ফুটবল খেলার মাঠ বানাইব। এটা তো কোনো মুহূর্তে মেনে নেওয়া যায় না। এখন যদি জবরদস্তিভাবে তারা নিতে চায়, ইমাম সাহেব নিজেকে তা করছেন, আল্লাহর উপরে শফি দিছেন যে আল্লাহর করে হেফাজত আল্লাহ করব, আর যা করে আল্লাহ করব। মসজিদ হেফাজত করে তো মানুষের উপরে সাজা দিয়ে হলো মানুষের হেদায়ত করে, যে কোনোটা করে আল্লাহর উপরে তারা শফিয়াত দিছে। এখন আল্লাহ যা করা করবে। এখন মুসলমান তো এখানে মধ্যে অফারও হয়ে গেছে কি আমি দেখলাম, তারা নিজে সার যে মসজিদ ভাঙ্গি হারি এখানেও খেলার মাঠ করব। তো ওটা তা বেশি বেশি শেয়ার করবেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাইবেন মমিন মুসলমান হিসাবে কার কতটুকু মুসলমান হিসাবে কার কতটুকু ইসলামের দিকে সে আগ্রহ আছেন না আছেন সব কিছু এগুলোর মাঝে জানার জন্য কমেন্ট করবেন, জানাইবেন। অথবা এই মসজিদ না বাঙ্গার লাগে কার কার অমত আছে, অথবা বাঙ্গার কাকার মত আছে এগুলা জানাইবেন কমেন্টের মধ্যে। আশা করি কোনো মুসলমান চাইবে না যে এটা বাঙ্গার মত দেওয়ার জন্য। যেগুলা এগুলা কিতা করতে আছে নামে মুসলমান হইলে এগুলা ইহুদি নাসারার দলাল, এগুলো হইল গিয়ারি নাস্তিকবাদী। তো আপনারা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ নিকৃষ্ট কোনো জীব জানোয়ার দেখতে চান, নিকৃষ্ট আল্লাহর জীব জানোয়ার যদি দেখতে চাও সবচেয়ে নিকৃষ্ট, তা আপনারা দেখবেন এই মসজিদের মধ্যে খারা খারা আঘাত করছে বাঙ্গার জন্য, খারা হাত দিছে, খারা খারা এই মসজিদ বাঙ্গার জন্য সহযোগিতা করতে আছে। সে মুখ দিয়ে অথবা কেউ কলম দিয়ে, কলমের মাধ্যমে হোক, মুখের মাধ্যমে হোক, যে হাতের মাধ্যমে হোক, যেভাবে অংশগ্রহণ করবে মসজিদ ভাঙ্গার জন্য খে খে করতে আছে, কারা কারা করতে আছে, এরা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব জানোয়ার। এই মসজিদ যদি এখানে মনে করা যায় যে অন্য জায়গায় বানাইলে সুবিধা হইব, এরপরও এই মসজিদের জায়গাটা বাউন্ডারি কইরা বেড়া দিয়া আলাদাভাবে রাখা যাইতে পারে, যে অন্য কোনো গরু বাছুর কোনো কিছু ঢুকতো না, এখানে অন্য কোনো কাজকর্ম চলতো না, এটা মসজিদের জায়গা আলাদা বাউন্ডারি দিয়ে রাখা লাগে। আর যদি দরকারিভাবে অন্য জায়গায় মসজিদ করতে হয় কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদ ভেঙে এই জায়গার মধ্যে খেলার মাঠ করব এটা তো কোনো মুহূর্তে হইতে পারে না। এ ধরনের জালিমি জালিয়াত আর জালিম এছাড়া আর কিছু হতে পারে না। তো আল্লাহ হেফাজত করুক আল্লাহর করে, যদি এরা আল্লাহ হেদায়ত দিয়া দেন মসজিদ ভাঙ্গাটা ফিরায় তো ফিরবো, আর যদি মসজিদ ভাঙ্গা তারা ফিরায় না আল্লাহ হেদায়ত দেয় না, তা আল্লাহ যাতে এগুলার বিচার করে। আমরা এতটুকু চাই আল্লাহর কাছে যে আল্লাহ যাতে তাদের বিচারটা করে, আল্লাহ যায় তো তাদের বিচারটা করে, এই এতটুকু আমরা চাই আল্লাহর কাছে। হয়তো আল্লাহ হেদায়ত করিয়া দেওক, আর না হইলে আল্লাহ বিচার করুক, দেখুন একটা পথ দেখা আল্লাহ। এই জালিমগলদের হাত থেকে আল্লাহ মুসলমানরে কীভাবে হেফাজত করবো আল্লাহ ভাকে ভালো জানে, আল্লাহ হেফাজত করতা, আল্লাহর কাছে আমরা চাই। আপনারা দেখবেন এই ভিডিওটা দেখবেন, বাংলাদেশের যে কোনো জায়গা তৈক মসজিদ হোক না কেন, সরকারি জায়গা তৈ হোক, অথবা খের মালিকানা জায়গা তৈ হোক, মসজিদ যেহেতু হয়ে গেছে কি এই মসজিদটা ভাঙ্গি আবার যে এখানে খেলার মাঠ করবো আর অন্য কিছুই করবো, অন্য কোনো কাজে লাগাইব, এটা তো কোনো মুসলমানের আত্মায় দেওয়ার কথা নাই, কোনো মুসলমানের আত্মায় এটা দেওয়ার কথা নাই। কিন্তু যারা এগুলা করতে আছে এরা মুসলমান তো নাইই নাই, এরা নিকৃষ্ট, আল্লাহর যাতে নিকৃষ্ট যে আমরা মনে করতে পারে যে কুকুর অথবা শুকুর আছে নিকৃষ্ট, এর সে নিচে আছে যারা মসজিদ ভাঙতে রাজি হইব, যারা মসজিদ ভাঙবো
এরা শুকুরের চেয়ে কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট জীব জানোয়ার, এর চেয়ে আর নিকৃষ্ট হতে পারে না। আপনার বালা করি আপনারা দেখবেন ভিডিওটা, যেটা সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন আর মন্তব্য করবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা, আমরা যাতে আরও ভিডিওগুলো যে দৈরা তুলতে পারি, নাস্তিকতাবাদী কেদার কোন জায়গায় কোনটা কোন জায়গায় চলতে আছে নাস্তিকতাবাদী, এগুলা দৈরা তোলার দরকার, এগুলার আপত্তি দেওয়ার দরকার, নিষিদ্ধ করার দরকার। যদি আমরা হাতের দ্বারা পারি না, মুখের দ্বারা পারি না, এরপরে আল্লাহর উপরে আমরা সফিয়া দিতে পারি। যার যার ইমান বাঁচাইতে হইলে আপত্তি করতেই হবে, ইমান বাঁচাইতে হইলে আপত্তি জানাইতে হবে। এটা এই মসজিদ ভাঙ্গার মধ্যে আমরা আপত্তি, আমরা চাই না যে এই মসজিদ ভাঙ্গা হোক, আমরা চাই এই মসজিদে যাতে সুন্দরভাবে আরও সাজ হইরা হারিয়ে রং রং করাও সুন্দরভাবে আস্তর উস্তর কিছু দেখা যায়, পুরান হয়েছে এগুলো আরে নতুন করে যাতে করা হয়, এতটুকু করার দরকার আছিল। আরও এখন দেখলাম যে মানুষে যে জানোয়ার বলতে হাত লাগাইয়া আর নিজের হাতে মসজিদের জানালা মানালা উঠাইতে আছে, ভাঙতে আছে, শেওয়াল গাড়ি লাগাইছে, এগুলা তো সহ্য করার মতন নাই। আল্লাহ হেদায়ত করুক এই নাস্তিকগুলারে, আল্লাহ হেদায়ত করুক যাতে নাস্তিকগুলা ফিরে আবার মুসলমান হতে পারে, আর এই মসজিদটা আল্লাহ রক্ষা করে, আল্লাহর কাছে চাই আল্লাহ মসজিদটা রক্ষা করুক। আপনারা দেখবেন এই ভিডিওটা দেখবেন, যারা যারা মসজিদ ভাঙ্গার জন্য এখানে আগ্রহ হইয়া আইছে তাদেরকেও দেখতে পারবেন, এবং শেওয়াল গাড়িও আছে এখানের মধ্যে, শেওয়াল গাড়ি অথবা যেগুলা নিয়ারি উঠাইতে আছে সামান ভাঙ্গিয়ারি, আপনারা পুরা দেখতে পারবেন। আমরা চাই না যে মসজিদ ভাঙ্গা হোক, আমরা চাই যে মসজিদ আরও নতুন করে করা হোক। এই মসজিদ ভাঙ্গিয়া যদি খেলার মাঠ বানাইয়া অন্য জায়গায় যদি স্বর্ণ দিয়েও মসজিদ বানানি হয়, তা হইলেও এই মসজিদের গুণাটা কি বাঁচার মতন কেউ নাই। মসজিদ ভাঙ্গিয়া খেলার মাঠ বানাইব, অন্য জায়গায় যদি আবার স্বর্ণ দিয়েও মসজিদ বানায়, এই মসজিদের জবাব দেওয়া লাগবেই লাগবে। এই মসজিদ কেন ভাঙ্গা হইলে এই মসজিদের জবাব দিতে হইবে। এটা তাহক সোনের মসজিদ অথবা টিনের মসজিদ অথবা খাসা মসজিদ যে কোনো মসজিদ তাহক, এই মসজিদ ভাঙ্গিয়া হয়তো বালা মসজিদ গড়তে হয় এই জায়গায় গড়তে হবে, আর নয় তো এই জায়গাটাই যদি অন্য জায়গায় সরাইয়া বানাইলে জনগণের লাগি মুসল্লির লাগি উপকার হয়, অন্য জায়গায় বানাইলে বানাইতে পারো, কিন্তু এই জায়গাটা বাউন্ডারি দিয়ারি আলাদা কইরা রাখা লাগবো, যাতে এই জায়গাটা কোনো মাঠের পরিণত হয় না, কোনো গরু বাছুর যায় না, এখানেও যাতে অশ্লীল কোনো কাজ চলে না, এই জায়গাটা মসজিদ হিসাবে ওই বাউন্ডারি দিয়ে আলাদা করে রাখা থাকবে। নমাজ যদি নাও পরে এটা মসজিদের জায়গা বললে আর আলাদা করে বাউন্ডারি দিয়ে রাখা লাগে, তো তারা তো আলাদা করে কেন বাউন্ডারি দিয়ে রাখার উদ্দেশ্যে তারা করে নাই, তারা মসজিদ ভাঙ্গে চাইছে যে কেটা করতো খেলার মাঠ করতো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, যাতে মসজিদটা আল্লাহ হেফাজত করে আমরা চাই, আর এই মসজিদটা যাতে সুন্দর করে আবার গড়া হয় অতটুকু আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য করতা। আর যারা যারা ভিডিওটা দেখবেন লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও ভিডিওগুলো আসলে ফয়লা ফয়লা আপনারা দেখতে পারেন। অতটুকু আপনারা সমস্ত মুসলমানদের কাছে অনুরোধ, বাংলাদেশে যেগুলো চলতে আছে এগুলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কাজগুলো চলতে আছে, আল্লাহ যাতে হেফাজত করে, মুসলমান হেফাজত করতো আল্লাহ, আর যারা ইসলামের বিরোধিতা করতে আছে তারা যে আল্লাহ যাতে হেদায়ত করে, অতটুকু আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ হেদায়ত করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হেদায়ত করো, যারা ইসলামের বিরোধিতা করতে আছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত করো, ইসলামের পক্ষে লেগিয়া লই যাও, যাতে ইসলামের পক্ষে কাজ করতে পারে। আল্লাহর নবীর বিরুদ্ধে হযরত উমর আসলা, আল্লাহ হুকুম করছেন গতিকে, আল্লাহ হেফাজত করছেন গতিকে আল্লাহ নবীর পক্ষে আইয়া পড়ছে হযরত উমর। এইভাবে যাতে যেগুলো নাস্তিকতাবাদী আছে কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আছে, এগুলার আল্লাহ হেদায়ত কইরা যাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ফিরাইয়া আল্লাহ পবিত্র ইসলামের মধ্যে আইনা ঢুকায়, আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ হেফাজত করুক। আমিন, আমিন রাব্বুল আলামিন।